আর দেখুন এই মুহূর্তে কি ছবি দেখাচ্ছি আপনাদেরকে বুঝতে পাচ্ছেন যে জয়ের আনন্দ, কিন্তু এই জয়ের আনন্দ কেন? ভোটের ফল প্রকাশের আগে বিজয় মিছিল রীতিমতো বীরভূমের নানুরে বিজয় মিছিল তৃণমূলের কাজল শেখের নেতৃত্বে সেই মিছিল। তবে তৃণমূলের এই বিজয় মিছিল তাকে কিন্তু ইতিমধ্যে কটাক্ষ করেছে আবার বিজেপি প্রার্থী, বোলপুরে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, তিনি কটাক্ষ করেছেন তাদের এই বিজেপি মিছিলকে, মাফ করবেন তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে। এখনো পর্যন্ত ফল প্রকাশ 4 জুন, সময় অনেকটাই বাকি, সবে মাত্র ভোট হলো, তবে ভোটে তারাই জিতবে এমনটাই মনে করছে শাসক দল, এবং তার জন্য ইতিমধ্যে বিজয় মিছিল নিয়ে বেরিয়ে পড়েছেন তারা। ভোটের ফল প্রকাশের আগে সেই বিজয় মিছিল বীরভূমের নানুরে বিজয় মিছিল তৃণমূলের, তবে বিজেপির তরফ থেকে কটাক্ষ করা হয়েছে এবং কি বলছেন বোলপুরে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, শোনাবো আপনাদেরকে। সব দিদির চক্রান্ত, ওনারা জেনে গেছে যে ওনাদের পায়ের তলায় আর মাটি নেই, সেই জন্য 4 জুনের আগেই ওনারা বিজয় মিছিল দেখাচ্ছেন। এটা ওনারা এর আগেও 3 দফায় ভোটে করেছেন, তো এটা নতুন কিছু বিষয় নয়, কারণ ওনারা জানেন ওনারা হাততে বসেছেন এবং 4 জুন আমরা বিজেপিরা শেষ হাসি হাসবো, এটুকু সময় বলে দেবে। প্রিয়া সাহা তিনি বলছেন শেষ হাসি তিনিই হাসবেন, ভোট তো শেষ, প্রার্থীদের ভাগ্যবন্দি ইভিএম একে হবে সংসদ, তার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগেই বিজয় মিছিল তৃণমূলে। বোলপুর লোকসভার নানুরের পাপুরি গ্রামে সেখানে আজই বিজয় মিছিল বের করা হলো তৃণমূলের তরফ থেকে। দেখতে পাচ্ছেন যে সবুজ আবির পর্যন্ত খেলা হলো। নেতৃত্বে কে ছিলেন? নেতৃত্বে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ, একই সঙ্গে ছিলেন তৃণমূলের বিধায়কও। আর ঠিক এই ঘটনা দেখে, মানে এই ছবিটা দেখে কার্যত কটাক্ষ করেছেন বোলপুরের লোকসভার বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। প্রসঙ্গ তো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে গতকালই কিন্তু এই বোলপুর লোকসভার ভোট হয়েছে। ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। বছর করোনা লকডাউন চলা সত্ত্বেও সমস্ত কাজ সম্পন্ন করে দিয়েছে, যে কাজগুলো উত্তর দিনাজপুরের মতন প্রান্তিক জেলার কোনো বরিষ্ঠ মন্ত্রী নেতা স্বপ্ন দেখেন সেই কাজ সমাপ্ত করে এসেছে। দক্ষিণ কলকাতাতেও বলছি একবার বিশ্বাস করে দেখুন, আমরাই মোদীর গ্যারান্টি। একবার বিশ্বাস করতে বলছে মোদী সরকারকে, যেখানে দেবশ্রী চৌধুরী যদি এই এলাকার সাংসদ হয়ে ফিরে আসেন তাহলে কিন্তু তিনি মানুষের জন্য কাজ করবেন, এবং সরাসরি যারা যোগ্যরা রয়েছেন তারা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরিও পাবেন, সেই প্রতিশ্রুতি দিচ্ছেন দেবশ্রী চৌধুরী। রিপাবলিক বাংলা। ফুলবাড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরীর সমর্থনে আমতার বেতাই জয়ন্তী মাঠে সভা করতে আসছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যে কিন্তু সভা মঞ্চ প্রস্তুত হয়ে গেছে এবং পুরো মাঠটাকে নিশ্চিদ্র নিরাপত্তার বলয় মুড়ে ফেলা হয়েছে। উপস্থিত হয়েছেন যেমন অমিত শাহের পার্সোনাল সিকিউরিটি গার্ডরা, পাশাপাশি পুলিশের বড় কর্তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। বিকাল 3টে নাগাদ তিনি এই সভা মঞ্চ থেকে তার বক্তব্য রাখবেন এবং এখান থেকে প্রায় 200 মিটার দূরে তৈরি করা হয়েছে একটি হেলিপ্যাড, সেখানে তিনি অবতরণ করবেন এবং সেখান থেকে গাড়ি করে এই সভা মঞ্চে আসবেন এবং বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তার বক্তব্য পেশ করবেন। গত 12 তারিখে এখান থেকে 200 মিটার দূরে তিনি সভা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। এখন দেখার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই আক্রমণের জবাব কোন ভাষায় দেন এবং বিজেপির যে কর্মী সমর্থক রয়েছে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেন। হাওড়াগামী জেলা বিজেপি নেতৃত্ব মনে করছে কয়েক হাজার মানুষের সমাগম হবে এই সভা মঞ্চ ঘিরে এবং গোটা এলাকা কিন্তু অচল হয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। ফুলবাড়ি থেকে ক্যামেরা সুপারস্টার স্বর্ণেন্দু, রিপাবলিক বাংলা। ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। ময়নার বিজেপি কর্মীর রহস্য মৃত্যু মামলা এবং সেই মামলায় এবার মৃতের কল রেকর্ড সংগ্রহের নির্দেশ আদালতের। এই মুহূর্তে যে খবর জানাচ্ছি আপনাদেরকে, ময়নার বিজেপি কর্মী রহস্য মৃত্যু মামলা এবং সেখানে দেখা যাচ্ছে যে এবার মৃতের কল রেকর্ড সংগ্রহে নির্দেশ আদালতের। এরই পাশাপাশি আর কি কি নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে আমরা জানবো প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, একেবারেই দেখো পাল, ইতিমধ্যে যে উঠে আসছে ময়নায় বিজেপি কর্মী যুবকের যে রহস্য মৃত্যু, সেই মৃত্যু মামলায় মৃত ব্যক্তির এবং অভিযুক্তদের কল রেকর্ড সংগ্রহ করতে হবে জেলা পুলিশ প্রশাসনকে। পুলিশ টাওয়ার ডাম্পিং করবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে। আদালতের নির্দেশ ছাড়া কোনো রিপোর্ট ফাইল করা যাবে না এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। শুনানি চলাকালীন
মামলাকারী আইনজীবী বিল্লবন ভট্টাচার্য তিনি স্পষ্টত বলেন, এসপির তত্ত্বাবধানে তদন্ত হলেও তার কোন রকম অগ্রগতি নেই এবং যেই কেস ডায়েরি সেই কেস ডায়েরি দেখে বিচারপতি স্পষ্ট মন্তব্য, তদন্তকারী সংস্থা বারবার প্রমাণ করছে তারা কতটা হ্যান্ডিক্যাপ, এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি জয়সেনগুপ্ত। যদিও রাজ্যের তরফ থেকে স্পষ্টত জানানো হয় এসএসকেএম থেকে দ্বিতীয় ময়না তদন্ত রিপোর্ট এসেছে এবং দুটো রিপোর্টে কোনো পার্থক্য নেই, সেই ক্ষেত্রে মামলার শুনানি আজকের মতো ইতিমধ্যেই শেষ হয়েছে। পরবর্তী শুনানির দিন এই মামলায় কি নির্দেশ উঠে আসে কলকাতা হাইকোর্টের থেকে, রাজ্যের তরফ থেকে বা কি রিপোর্ট জমা দেওয়া হয় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। ফাইল একেবারে এই প্রিয়াঙ্কা তুমি সঙ্গে থাকো, ঠিক এরই পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানাবো আপনাদেরকে। এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে, তা হচ্ছে কি না, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার হাইকোর্টে মামলা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার হাইকোর্টে মামলা এবং তৃণমূলের দায়ের করা সেই মামলা ছাড়লেন বিচারপতি, এই বিষয় নিয়েও আমরা জানবো। প্রিয়াঙ্কা রয়েছেন আমাদের সঙ্গে, প্রিয়াঙ্কা প্রিয় দেখো ইতিমধ্যে যে উঠে আসছে কমিশনের বিরুদ্ধে অর্থাৎ নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা ছাড়লেন বিচারপতি জয়সেনগুপ্ত। বিচারপতি জয়সেনগুপ্তর এজলাসে যেই বিষয়ে মামলা শোনার স্থিতি রয়েছে এই বিষয়টি তার মধ্যে আসে না এবং এই কারণে এই মামলা পাঠানো হলো প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি ঠিক করবেন এই মামলার কোন বিচারপতি এজলাসে শুনানি হবে। এর আগে এই মামলা ছেড়েছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, তবে এই মামলার জন্য কোন বেঞ্চ অ্যালট করা হয় সেদিকে নজর রাখতে হবে। নির্বাচন কমিশন কোনোভাবেই একেবারে প্রিয়াঙ্কা অবশ্য ঠিক এই জায়গা তোমাকে আমি একটু থামাচ্ছি, আমি জিজ্ঞাসা করবো তোমাকে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঠিক কোন মামলা করা হয়েছিল, কি নিয়ে মামলা করা হয়েছিল, কোন বিষয় নিয়ে মামলা করা হয়েছিল? একেবারে পিউ দেখো নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। মামলায় অভিযোগ জানানো হয়েছিল কমিশনের তরফ থেকে একের পর এক রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের বদল করা হচ্ছে, তবে অন্যদিকে শাসক দলের তরফ থেকে কেন্দ্রের বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের অভিযোগ জানানো হলেও কোন রকম ব্যবস্থা গ্রহণ করছে না নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনে এনআইএ এর বিরুদ্ধে অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা নেয়নি কমিশন, এমনটাই উল্লেখ করা হয়েছে মামলায়। পাশাপাশি মামলায় আরো উল্লেখ করা হয়েছিল লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এনআইএ শাসক দলের কার্যকর্তাদের টার্গেট করেছে এবং সেই মামলায় ফাইল করা হয়েছে এবং যেই মামলা ইতিমধ্যে বিচারপতি জয়সেনগুপ্ত ছেড়েছেন এবং পাশাপাশি তার আগেই মামলা ছেড়ে রিলিজ করেছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। তবে এই মামলার জন্য কোন বিচারপতির বেঞ্চ অ্যালট করা হয় সেদিকে নজর রাখতে হবে। পিউ একেবারে ধন্যবাদ তোমাকে প্রিয়াঙ্কা। অর্থাৎ নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস দায়ের করা যে মামলা সেই মামলায় ছিলেন বিচারপতি জয়সেনগুপ্ত, নজর থাকবে আমাদের সেদিকে।